আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কুকিং আর্ট অ্যান্ড ব্লগস। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো মাটির চুলায় সরিষা ফুলের বড়া। এখন সরিষা ফুলের সিজন, আমরা এই সময় সরিষা ফুলের এই রেসিপিটি তৈরি করতে পারি। সরিষা ফুলের বড়া অনেক সুস্বাদু হয়ে থাকে, তাহলে চলুন চলে যাই রেসিপির মূল পর্বে। প্রথমে রেসিপির উপকরণগুলো দেখে নিব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে লাগবে সরিষা ফুল। আমি আমাদের সরিষা ক্ষেতে চলে আসলাম সরিষা ফুল তোলার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সরিষা ফুল রয়েছে, আমি প্রয়োজন মতো সরিষা ফুল তুলে নিব। এবার সরিষা ফুলগুলো খুব ভালো করে দেখে নিতে হবে যেন কোনো পোকা না থাকে। এরপর খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার আমি ফুলগুলোকে ধুয়ে নিয়েছি। পানি দিয়ে ভালো করে পরিষ্কার না করলে বালি থাকবে, তখন খেতে আর ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিব, তাহলে খেতে খুব সুস্বাদু হবে। দিচ্ছি কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে আমি চামচ দিয়ে যে পরিমাণ চালের গুঁড়া দিয়েছি 1 কাপ পরিমাণ হবে। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ জিরে গুঁড়া। এবার সবগুলো উপকরণ অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নিব। আজকের রেসিপিটা আমি মাটির চুলায় করছি, তাই প্রথমে আমি আগুনটা জ্বালিয়ে নিব। এবার একটি কড়াই বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, বড়াগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিব। যখন বড়াগুলো এক সাইড হয়ে যাবে, তখন সবগুলো বড়া উল্টিয়ে দিব। সবগুলো বড়া অল্প আগুনে ভেজে নিতে হবে, তাহলে ভিতরে কাঁচা থাকবে না। বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো বড়া উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার এসেছে, যখন এরকম কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো বড়া ভেজে নিব। সরিষা ফুলের বড়া অনেক বেশি টেস্টি হয়ে থাকে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর বিশেষ করে মাটির চুলা রান্নার তো কোনো তুলনাই হয় না। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।
আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।